প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। নদী, নালা, হাওড়, বাওড়, বিল, ঝিলের অপূর্ব সমাহারে সমৃদ্ধ আমাদের এই দেশ। মিঠাপানির এই জলাধারগুলো বাংলাদেশের বেশ কিছু কাছিম প্রজাতির আবাসস্থল। শত প্রতিকূলতার মাঝেও এখনও টিকে আছে কিছু মিঠাপানির কাছিম। আমাদের আজকের পর্ব মিঠাপানির কাছিম নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর এস এম এ রশিদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের মিঠাপানির কাছিম নিয়ে কিছু তথ্য ও চিত্র। জলাভূমির দেশ আমাদের বাংলাদেশ। উজান থেকে বয়ে আসা জলধারা পদ্মা, মেঘনা, যমুনা সহ বিভিন্ন নদনদীর অবিরাম প্রবাহে এদেশের আনাচে কানাচে গড়ে উঠেছে মিঠাপানির জলাধার। যা পৃথিবীর বুকে এদেশকে অন্যতম নদীমাতৃক দেশ হিসেবে স্থান দিয়েছে। এদেশের মিঠাপানির জলাশয়গুলো নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণী প্রজাতিতে সমৃদ্ধ। এই জলাশয়গুলোর অসংখ্য জীবপ্রজাতির এক অবিচ্ছেদ্য অংশ বৈচিত্র্যময় গড়নের সরীসৃপ কাছিম। এরা মিঠাপানির কাছিম নামেই অধিক পরিচিত। বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির মিঠাপানির কাছিম দেখা যায়। এদের মধ্যে অন্যতম হল সুন্ধি কাছিম, বোস্তামি কাছিম, কালো কাছিম, পাতা কাছিম, বড় কাইট্টা, কড়ি কাইট্টা ইত্যাদি। বাংলাদেশে সচরাচর দেখা যায় মিঠাপানির এমন একটি কাছিম হল সুন্ধি কাছিম। নদী, নালা, খাল, বিল, হাওর, বাঁওড় সহ প্রায় সকল ধরনের মিঠাপানির জলাশয়ে এদের দেখা যায়। এদের মাথার হলদে রং এবং পিঠের উপরের জলপাই বাদামি কিংবা গাঢ় বাদামি রঙের গোলাকার দাগ দেখে খুব সহজেই চেনা যায়। এরা সাধারণত স্রোতহীন জলাশয়ের অল্প পানিতে থাকতে পছন্দ করে।
সুন্ধি কাছিমের মতোই বোস্তামি কাছিম মিঠা পানিতে বসবাসকারী অপর একটি কাছিম। ধর্মীয় কারণে আমাদের দেশে বোস্তামি কাছিম বেশ পরিচিত। গাঢ় বাদামি কিংবা জলপাই বাদামি রঙের এই কাছিমগুলো আমাদের দেশে মহাবিপন্ন। বাংলাদেশে মিঠা পানির এই কাছিমটি চট্টগ্রামে অবস্থিত হযরত বায়েজিদ বোস্তামীর দরগা শরীফের পুকুরে দেখা যায়। ধারণা করা হয় হযরত বায়েজিদ বোস্তামী ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসার সময় এই কাছিমগুলো সঙ্গে নিয়ে এসেছিলেন, এজন্য তার নামানুসারেই কাছিমগুলো বোস্তামী কাছিম নামে পরিচিতি পেয়েছে। কালো কাছিম মিঠা পানির একটি কাছিম, এরা মগম নামেও বেশ পরিচিত। সাধারণত স্থির পানিতে থাকতে পছন্দ করে। কালচে রঙের এই কাছিমের সারা দেহ হলদে ফোঁটায় সাজানো, তবে মাথা ও ঘাড়ে এই ফোঁটার পরিমাণ বেশি, যা এদের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আর পিঠের তিনটি উঁচু খাঁজ এদের দেহে এনেছে বৈচিত্র্যতা। বাংলাদেশের সবচেয়ে ছোট আকারের কাছিম হল পাতা কাছিম। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের চিরসবুজ বনে দেখা যায় পাতা কাছিম। এদের খোলসের আকার এবং রং অনেকটা পাতার মতো বলেই এদের নাম হয়েছে পাতা কাছিম। বাদামি রঙের এই কাছিমগুলো দেখতে বেশ ছোট এবং সারা দেহে গাঢ় রঙের দাগ দেখা যায়। সাধারণত এরা পাহাড়ি ছড়া ও নদীতে থাকতেই পছন্দ করে। আমাদের হাওড়, বাঁওড় ও বিলে অল্প সংখ্যক কালিকাইটটা দেখা যায়। এদের পিঠ গম্বুজ আকৃতির আর বুকের দিক হলদে কালোয় মেশানো। এদের মাথা দেহের তুলনায় বড়। মাথার দুপাশের চারটি হলদে কমলা দাগ দেখে এদেরকে সহজেই চেনা যায়। কালিকাইটটার চেয়ে ছোট আকারের মিঠা পানির কাছিম কড়িকাইটটা, এদেরকে তুলনামূলক বেশি পরিমাণে দেখা যায়। বাদামি রঙের এই কাছিমের পিঠ বরাবর একটি লালচে রেখা চলে গেছে। এরা বেশ নিরীহ স্বভাবের প্রাণী, ভয় পেলে মাথা এবং পা খোলসের ভেতর গুটিয়ে নেয়। আমাদের দেশের মহাবিপন্ন মিঠা পানির কাছিম কমন রিভার টেরাপিন বা বড় কাইটটা, সাধারণত বড় বড় নদী ও মোহনা অঞ্চলে এরা বিচরণ করে। বাদামি রঙের এই কাছিমের মাথা দেহের তুলনায় কিছুটা ছোট। ঋতুভেদে পুরুষ ও স্ত্রী উভয়ের রঙে পরিবর্তন আসে। সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এরা প্রজনন করে।
একটি স্ত্রী কাছিম বছরে মাত্র একবার ডিম দেয় এবং প্রতিবারে গড়ে ২০-২৫টি ডিম পাড়ে। মিঠা পানির কাছিমগুলো জলজ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাঁতার কাটার মাধ্যমে এরা পানির বিভিন্ন স্তরে অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে। জলজ উদ্ভিদ ফল ও বীজ খাওয়ার মাধ্যমে বীজের বিস্তারে সাহায্য করে। আবার মাছ, ব্যাং, কীটপতঙ্গ, শামুক এবং ঝিনুক খেয়ে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি মরা পঁচা খেয়ে দূষণ রোধ করে। কিন্তু নদীর নাব্যতা হ্রাস, দূষণ, জলাশয় ভরাট, অপরিকল্পিত নগরায়ন, বনাঞ্চল ধ্বংস প্রভৃতি কারণে মিঠা পানির কাছিম আমাদের দেশ থেকে হারিয়ে যেতে বসেছে। তাছাড়া কোনো কোনো সম্প্রদায়ের মানুষ এদের মাংস ও ডিম খাওয়ার কারণে এরা আজ মহাবিপদগ্রস্ত। এভাবে চলতে থাকলে মিঠা পানির কাছিম যেমন বিলুপ্ত হয়ে যাবে, তেমনি এদের উপর নির্ভরশীল অন্যান্য জীবপ্রজাতিও বিলুপ্ত হয়ে যাবে। ভারসাম্যহীন হয়ে পড়বে গোটা জলজ প্রতিবেশ। এজন্য মিঠা পানির কাছিম টিকিয়ে রাখতে হলে কাছিম নিধন রোধ করার পাশাপাশি জলাশয়গুলো সংরক্ষণে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। তবেই ফিরে পাব আমাদের সমৃদ্ধ জলজ সম্পদ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম মিঠা পানির কাছিম নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর এস এম এ রশিদের সাথে। কেমন আছেন রশিদ ভাই? একটু ভালো, আপনি ভালো? জি রশিদ ভাই, আপনি তো অনেক দিন ধরে এই কাছিম কুমির অনেক কিছু নিয়ে কাজ করছেন, তো এই আমাদের যে দেশে যে মিঠা পানির যে কাছিম আছে এ নিয়ে একটু আমাদের বলবেন। আমাদের দেশে মোট এখন পর্যন্ত আমরা 30 প্রজাতির কাঠঠা কাছিম পেয়েছি আর কি। তার মধ্যে 5টা তো সামুদ্রিক আর 2টা আমরা বলি যেটা স্থলে থাকে, টর্টয়েস, আর বাকি যেগুলি আছে সেই সবগুলি আমাদের মিঠা পানি। এই মিঠা পানির মধ্যে আবার 2 ধরনের আছে। কিছু আছে যাদের উপরের আবরণটা শক্ত এবং কিছু আছে যাদের উপরের আবরণটা একটু নরম, তা আমরা ওইভাবে ভাগ করি আর কি। মোটামুটি এই 30 প্রজাতির মধ্যে বেশিরভাগই আমাদের ফ্রেশ ওয়াটার বা মিঠা পানির কাছেন। আচ্ছা, আপনি বলেন সফট এবং হার্ড শেল, কি পরিমাণ সফট আর কি পরিমাণ হার্ড? 6টা আছে যেটা সফট শেল আমরা বলি, আর বাকি যেগুলি আছে সেটা আমাদের হার্ড শেল। সফট শেল যেগুলি তাদের বেশিরভাগই আমাদের বড়, একটা প্রজাতি আছে যেটা একটু ছোট সাইজ, বাকি সবগুলি মোটামুটি বড় সাইজের হয়। আচ্ছা, আর এই কাছিমগুলো আমাদের দেশের এই আমাদের জলাশয়গুলোর ভারসাম্য রক্ষায় কীরকম ভূমিকা রাখছে? এই কাছিমগুলি আমাদের যে জলীয় পরিবেশ আছে, কিছু কিছু আছে সর্বভোগ, কিছু আছে ছোট মাছ অন্যান্য প্রাণী খেয়ে থাকে, এবং কিছু আছে পচা গলা মরা এগুলি খেয়ে থাকে। এভাবে তারা খেয়ে পানিটাকে, পানির পরিবেশকে পরিষ্কার রাখে, আমাদের আমাদের জলাশয়গুলোকে পরিষ্কার সেবা করে যাচ্ছে আর কি। আচ্ছা,
আমরা তো একসময় ঢাকা শহরে অনেক কাছিম দেখতাম বিভিন্ন জলাশয়ে ঢাকার বাইরের কথা বাদ দিয়েও যদি বলি ঢাকা শহরেই অনেক কাছিম দেখতাম আজকাল কিন্তু খুব একটা কাছিম দেখি না কেন এরা কমে যাচ্ছে আপনারা হয়তো জানেন যে আমাদের যে প্লাবন ভূমিগুলি ছিল বেশিরভাগই এখন দেখা যাচ্ছে যে এটা বাসস্থান হোক বা অন্য কোনো ইন্ডাস্ট্রি হোক সেই সমস্ত কারণে এই সমস্ত জলাশয় জলাভূমিগুলি ধ্বংস হচ্ছে তাছাড়া আরেকটা বড় কারণ আছে যে এই কচ্ছপ নিয়ে অনেকে ব্যবসা করে আগে ইন্টারন্যাশনালি ট্রেড হইতো আমাদের দেশ থেকে যেত সেটা বন্ধ হয়েছে 1998-এ তারপর থেকে কিন্তু আমাদের ডোমেস্টিক ট্রেডটা এখনো চলছে ডোমেস্টিক ট্রেড কি খাবার জন্য খাওয়ার জন্য তো এই দুইটা বড় কারণে সবচেয়ে বেশি তো বোধহয় মাংসের জন্যই বোধহয় নিধন হচ্ছে তাই না মাংস মাংস খাওয়ার জন্য আমাদের দেশে কিছু সম্প্রদায় আছে কিছু লোকজন আছে যারা এটার মাংস খেয়ে থাকে তো এটা একটা বড় কিছু কুসংস্কারও আছে এ নিয়ে যে কাছিমের মাংস খেলে শক্তিবর্ধন হয় দীর্ঘায়ু হয় তারপর অ্যাস্থমা তারপর এরকম অনেক বলে হার্টের ডিজিজ টিজিজ নাকি ভালো হয়ে যায় বাট এটা তো আসলে টোটালি একটি রং কনসেপ্ট তাই না রং কনসেপ্ট যেমন চাইনিজ মেডিসিনে অনেক কচ্ছপের উপাদান ব্যবহার করা হয় কিন্তু সেটা জাস্ট ওই বিলিফের উপর সুপারস্টিশনের উপর কুসংস্কারের কারণেই এই কাছিম অনেক কাছিম নিধন হচ্ছে আচ্ছা আমাদের এই বাংলাদেশে এ নিয়ে কি কোনো গবেষণা হয়েছে এই কাছিম নিয়ে কাছিম নিয়ে হ্যাঁ গবেষণা হয়েছে যেমন কী কী প্রজাতি আছে সে ধরনের আমরা সার্ভে করেছি তাদের ইকোলজি নিয়ে কিছু কাজ হয়েছে আর এর বাইরে যে সমস্ত প্রজাতিগুলি বিলুপ্তর দিকে যাচ্ছে ক্যাপ্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে এই পপুলেশনগুলিকে অ্যাটলিস্ট বাঁচিয়ে রাখা আর কি এই প্রজাতিটা যেন টিকে থাকে আর কি আচ্ছা একটি গবেষণা তো করছেন আমি জানি যে বাটাগুর নিয়ে যেটা এবং এটা একেবারে হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে গেছেই বলতে পারি এবং তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এটা নিয়ে একটু বলবেন আমাদের বাটাগুরের আমাদের তিনটা প্রজাতি আছে যেমন এটা এটা হলো বাটাগুর কচুগা আচ্ছা এটা পুরুষ আর মহিলাটা অন্যরকম দেখতে পুরুষটাই বেশি দেখতে সুন্দর পুরুষটাই বেশি সুন্দর দেখতে এটাকে পেন্টেড টার্টল বলা হয় তো এই প্রজাতিটা আমরা যেমন গত 30 বছরের মধ্যে আমাদের চোখে পড়ে নাই বাটাগুরের আরেকটা আছে যেটা নিয়ে আমরা এখন গবেষণা করছি বাটাগুর বাসকা তো এটা বন বিভাগের সহায়তা এবং বিদেশি কয়েকটা সংস্থার সহায়তায় ভাওয়াল জাতীয় উদ্যানে এটা কাজ করছে এবং মোটামুটি অনেক ক্ষেত্রে সফল হয়েছি আমরা আর এই প্রজাতিটা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়াতে পাওয়া যেত এবং মায়ানমারে পাওয়া যেত তো ইন্ডিয়াতে এবং মায়ানমারে এটা প্রকৃতিতে নাই হারিয়ে গেছে তো একমাত্র বাংলাদেশে এখনও প্রকৃতিতে কিছুটা আছে যেটা আমরা কিছু কিছু প্রমাণ পেয়েছি আর কি এবং এই কাছিমটাও তো অনেকে বাসায় সংরক্ষণ করে হ্যাঁ এটা আগে যেহেতু পাওয়া যেত এবং যারা ধনাঢ্য হিন্দু পরিবারের ইয়ে ছিল তাদের বাড়ির পুকুরে যখন ধরা পড়তো তখন রেখে দিত আচ্ছা তা আমরা যে যেগুলি সংগ্রহ করেছি সেগুলি সেখান থেকেই সংগ্রহ করা এবং এর মাধ্যমে বংশবৃদ্ধির চেষ্টা করা হচ্ছে জি এখন 137টা মতো বাচ্চা আছে 2 থেকে 3 বছরের মধ্যে আমরা এদের সংরক্ষণ করতে হলে কি করা উচিত বলে আপনি মনে করেন এখন আমাদের সাথে যে সমস্ত সংস্থাগুলি কোঅপারেশন করতেছে আমাদের প্রকৃতিও জীবনও আছে এখন যেটা আমরা করছি সেটা হলো যে এদের ডিএনএ অ্যানালাইসিস করে ভালো জিনসগুলি কোনটার মধ্যে আছে সেগুলিকে আলাদা করে এবং সেগুলিকে ব্রিড করা যাতে জিনের ডাইভার্সিটিও থাকে প্লাস হেলদি জিনস যাতে থাকে আর ইতিমধ্যে আপনি হয়তো জেনে থাকবেন আমরা প্রকৃতি থেকেও তিনটা বাচ্চা পেয়েছি সুন্দরবন এলাকার এখান থেকে এবং একটা ফিমেল আর একটা মেলও পেয়েছি সেই জিনগুলিও এখানে ট্রান্সফার হবে ট্রান্সফার হওয়ার পরে জেনেটিক্যালি একটা ডাইভার্স প্লাস হেলদি একটা পপুলেশন গড়ে তুলবো আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে কাছিম নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে এবং কাছিমকে আমরা অনেক সময় অকারণে কিন্তু মেরে ফেলি সচেতনতার একটা বিরাট একটা ভূমিকা আমার মনে হয় দরকার এই কাছিমগুলোকে রক্ষা করার জন্য যে কাছিম কী উপকার করে মানে পানিতে থেকে আমাদের কী উপকার করছে এটা মনে হয় আমরা সেইভাবে ব্যাপকভাবে ছড়াতে পারিনি আমরা সচেতন করতে পারিনি জনগণকে যে কাছিম আসলে আমাদের উপকারী একটি প্রাণী বন্যপ্রাণী সংরক্ষণের বড় উপাদান হল যেমন সচেতনতা যেটা আসে যেমন এই এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছে তারা হয়তো এই কচ্ছপ সম্পর্কে কিছুটা জানতেছে আর তাছাড়া এগুলিকে সংরক্ষণ করতে হলে সচেতনতার পাশাপাশি আমাদেরকে আরও বেশি বেশি করে লোকজনের সাথে কথা বলতে হবে বিশেষ করে যে সমস্ত কমিউনিটির লোকজন এগুলি ধরে বা এগুলি খায় তাদেরকে বোঝাবার চেষ্টা করতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যদি আমরা দেখি ইন্ডিয়াতেও কিন্তু এটা টোটালি ব্যান রেস্ট্রিক্টেড টোটালি রেস্ট্রিক্টেড তারা কিন্তু আমাদের দেশে এখনও ডোমেস্টিক ট্রেডটা চলতেছে আরেকটা জিনিস আমি যেটা আমরা দেখি বাইরে
তারা এই কার্টুন বানাচ্ছে এই কাছিমকে নিয়ে, কাছিমের টয় বানাচ্ছে, নানা রকমের খেলনা। তো সুতরাং তারা কিন্তু ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাচ্ছে যে কাছিম কিন্তু আমাদের বন্ধু, আমাদের কিন্তু তারা উপকার করে, এবং কাছিমকে তারা কিন্তু এমনভাবে নানাভাবে নিয়ে আসছে। সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু সেভাবে আমার মনে হয় সচেতনতার ব্যাপারটা ওইভাবে তুলে ধরতে পারিনি। হ্যাঁ, সেটা একটা দিক আছে, কিন্তু পাশাপাশি যদি আমরা দেখি আমাদের এই ব্যবসার সাথে আমাদের হিসাবে তো প্রায় 50,000 লোক জড়িত আছে। এখন যারা মাছ ধরে তারা যদি একটা কচ্ছপ পায় তারা কিন্তু এটা নিয়ে আসে, কারণ এই কচ্ছপ দিয়ে তারা এক্সট্রা একটা ইনকাম পাচ্ছে। আমরা তাদেরকে এটাও বলছি যে ঠিক আছে, যখন এদের পেটে ডিম থাকে অ্যাটলিস্ট তখন ওটাকে ডিম পাড়ার সময় দেন। মাছের সময় আমরা যেমন একটা নির্দিষ্ট সময় করে দিই, এই সময়ের মধ্যে মাছ ধরা যাবে না, কারণ এই সময় তারা ডিম পাড়ে। তো এই কচ্ছপের বেলাও আমরা যদি ওরকম একটা পদক্ষেপ নিতে পারি, আমরা যদি অ্যাটলিস্ট বন্ধ নাই করতে পারি, আমাদের এই রেস্ট্রিকশনটা যদি আমরা ইম্পোজ করি বা এনফোর্স করি যে এই সময়ের মধ্যে কেউ ধরবে না, কেউ কোনো ব্যবসা কেনা হবে না, তাহলে হয়তো তাও কিছুটা আমরা হয়তো পপুলেশনটা এটা রিভাইভ করতে পারবো। আপনি কি মনে করেন যে ফার্মিংয়ের মাধ্যমে এদের বংশ বৃদ্ধি করা সম্ভব? অনেক দেশে বিশেষ করে সাউথ ইস্টার্ন কান্ট্রিজগুলিতে এখানে কমার্শিয়ালি ফার্মিং হচ্ছে। তো সুতরাং কমার্শিয়াল ফার্মিং একটা উপায় হতে পারে অ্যাটলিস্ট ডোমেস্টিক যে চাহিদা আছে সেই চাহিদা মেটানোর জন্য, প্লাস গভর্নমেন্ট যদি কিছুটা নেচার থেকে নিধনটা বন্ধ হয় বন্ধ হয় তাই না, হ্যাঁ ন্যাচারাল পপুলেশন জি, তাহলে সেটার উপরে যাতে প্রেশারটা কমে আর সাপ্লাই যাতে কিছুটা ফার্ম থেকে চলে আসে আর কি। তো সেখানে সব প্রজাতি আবার দেওয়া যাবে না, কিছু কিছু প্রজাতি আইডেন্টিফাই করে দিতে হবে যে হ্যাঁ এই প্রজাতি করতে পারা যায়। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক মিঠা পানির কাছিম নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বর্তমানে আমাদের দেশে প্রাপ্ত মিঠা পানির কাছিমের প্রায় সবগুলো প্রজাতি বিপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশের প্রায় 17 প্রজাতির কাছিম খাওয়া এবং ব্যবসার উদ্দেশ্যে শিকার করা হয়। এলিগেটর স্ন্যাপিং টার্টল পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির কাছিম, যারা ওজনে প্রায় 90 কেজির বেশি হয়ে থাকে। অধিকাংশ মিঠা পানির কাছিম ঠান্ডা পানি সহ্য করতে না পারলেও ব্ল্যান্ডিংস টার্টল নামক মিঠা পানির কাছিম বরফাচ্ছাদিত হ্রদেও বেঁচে থাকতে পারে। ওয়েস্টার্ন পেইন্টেড টার্টল নামক মিঠা পানির কাছিম এক ডুবে এক নাগাড়ে প্রায় 30 ঘন্টা পানির নিচে থাকতে পারে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল একটি স্ত্রী বাংলা শকুন বছরে কয়টি ডিম পারে। সঠিক উত্তরটি হল এ, একটি। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সঞ্জিদা আক্তার পলি, HSC প্রথম বর্ষ, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, আমাদের দেশের মহাবিপন্ন মিঠা পানির কাছিম কোনটি? এ বড় কাইটটা, বি সুন্ধি কাছিম। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস এ অথবা বি স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেল করুন info@pojf.org, এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শ্রোতা দর্শক, মিঠা পানির কাছিমগুলো জলজ প্রতিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, তবে বিভিন্ন কারণে জলজ প্রতিবেশ ধ্বংস হওয়ায় এদের কিছু প্রজাতি বর্তমানে মহাবিপন্ন। এখনই এদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে হয়তো বিলুপ্ত হয়ে যাবে এই কাছিমগুলো, তাই এদের সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা ক্ষণ চাই 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 সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা ক্ষণ শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ